দেখুন, পাকিস্তানের একজনও প্রকৃত মুসলমান নয় সৌদি প্রতিরক্ষা মন্ত্রী। 1947 সালে স্বাধীনতার পর থেকে ইসলামিক রাষ্ট্র হিসেবে পরিচিতি পেয়েছে পাকিস্তান। অথচ ওই দেশে নাকি একজনও মুসলমান নেই বলে দাবি করেছেন সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ বিন সালমান। এশিয়ার অন্যতম ধনী এই দেশের প্রতিরক্ষা মন্ত্রীর এমন কথায় আন্তর্জাতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা। রবিবার এক অনুষ্ঠানে হাজির হয়ে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী সালমান বলেন, সৌদি আরবই এশিয়ার মধ্যে একমাত্র মুসলমান রাষ্ট্র। পাকিস্তান নিজেদের মুসলমান হিসেবে দাবি করে, একজন সত্যিকারের মুসলমান বলতে যা বোঝায় ওই দেশে তেমন একজনও নেই। তবে এখানে থেমে থাকেননি সৌদির এই মন্ত্রী। তিনি আরও দাবি করে বলেন, পাকিস্তান হলো একটা ক্রীতদাসের দেশ। ভারতের মতো দেশের হিন্দুদের ধর্মান্তর করে যারা মুসলমান হয়েছে তারাই পাকিস্তানে থাকে, এদের আসলে হিন্দু মুসলমান বলা হয়। তবে শুধু পাকিস্তান নয়, একসঙ্গে ভারত ও বাংলাদেশ সম্পর্ক মন্তব্য করেন সালমান। তার মতে ভারত ও বাংলাদেশের মুসলমানরাও ধর্মান্তর করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তবে এর পাশাপাশি তার কথা অনুযায়ী হিন্দু মুসলমানদের কর্মদক্ষতা কিছু কম নয়, সেই কারণে আরবের একাধিক সরকারি অফিসে উচ্চ পদে বহাল তবিয়তে কাজ করছেন তারা। আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। ¶¶